নমস্কার বন্ধুরা, আমি কিছুদিন আগে বাজার থেকে একটা বোরো প্লাস কিনে এনেছি। আমি দীর্ঘদিন ধরেই ছোটো থেকেই বোরো প্লাস ব্যবহার করি, তাই আমি জানি যে বোরো প্লাস ব্যবহার করলে কেমন লাগে, বোরো প্লাসের স্মেল। তাছাড়া এটা একটা কোল্ড ক্রিম, তাই ব্যবহার করার পর একটু অয়েলি অয়েলি ভাব আছে এটাতে। কিন্তু যেটা আমি প্রোডাক্টটা কিনে এনেছি সেটার প্রথমত হচ্ছে প্যাকেটটা একটু আলাদা রকম। প্যাকেটের মধ্যে তো কিছু চেঞ্জ আছে সেগুলো বলছি, এবং তারপর তাছাড়া প্যাকেট ছাড়া এখানে ব্যবহার করার মধ্যে কিছু আলাদা অনুভব আছে। যেমন যখন এটা আমি ব্যবহার করছি, লাগাচ্ছি, তখন এটা ব্যবহার করার পর কেমন শুষ্ক ভাব অনুভব হচ্ছে, এবং এর স্মেলটা অরিজিনাল বোরো প্লাসের যে স্মেল সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, দেখুন আমি এখানে দুটো প্যাকেট দেখাচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল বোরো প্লাস, যেটা আমি আগে ব্যবহার করেছি, তারপর এটা আমি ওটা শেষ হয়ে গেছে তাই আমি এটা কিনে এনেছি। তো এটা ব্যবহার করছি, তখন বুঝতে পারলাম যে স্মেলটা আলাদা। ব্যবহার করার পর কেমন একটু জ্বালা জ্বালা করছিল, এবং তারপর আমি এটাকে ভালোভাবে দুটো যে প্যাকেট আছে সেই দুটো প্যাকেটকে আমি ভালোভাবে লক্ষ্য করি যে টিউবগুলো আছে। একটা টিউব প্রথমত হচ্ছে ঢাকনাগুলো আলাদা, দ্বিতীয়ত হচ্ছে এখানে অরিজিনালে এই কোন জায়গাতে একটা অ্যাডভান্স বলে কিছু একটা লেখা আছে, এখানে অ্যাডভান্স বলে লেখা নেই এটাতে। আর এখানেও কিছু একটা এই যে এখানে যে লোগোটা, এখানে যে ডিজাইনটা করা রয়েছে, এখানে ডিজাইনে কিন্তু একটা জিনিস নেই, এখানে নেই একটা জিনিস। ঠিক আছে, তো আমি ব্যবহার করার পর কাস্টমার কেয়ারে ফোন লাগাই। এখানে কাস্টমার কেয়ার অরিজিনাল যেটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট কিন্তু কাস্টমার কেয়ারের ফোন নাম্বার দেওয়া আছে, সেম একদম, এটা পুরো কপি করা আছে, এটাতেও কপি করা আছে, কাস্টমার কেয়ার নাম্বার কিন্তু সে একই। আমি ফোন করি এবং ফোন করে কাস্টমার কেয়ারে ফোন ধরে এবং আমি বলি তাদেরকে যে এরকম ব্যাপার আদা লাগছে, তখন ওরা আমাকে ব্যাচ নাম্বার জিজ্ঞাসা করে। আমি ব্যাচ নাম্বারটা ওদেরকে বলি, এটা হচ্ছে ব্যাচ নাম্বার। ঠিক আছে, ব্যাচ নাম্বারটা ওদেরকে আমি বলি, তখন ওরা বলে যে ব্যাচ নাম্বার আমি যতদূর বললাম, তারপরে বলছে আর একটু কিছু সংখ্যা থাকবে, আমি বলো নেই, তখন ওরা কিন্তু বলে দেয় যে এটা কিন্তু ডুপ্লিকেট। ঠিক আছে, সো আমি এটা রিটার্ন করবো দোকানদারকে, এবার দেখি দোকানদার কী বলে। তো আমি এখানে তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা যখন কোনো কিছু জিনিস কিনবে যদি সেটার প্যাকেট থাকে, তো অতি অবশ্যই তোমার যদি কোনো সন্দেহ অনুভব হয় তো অতি অবশ্যই তোমরাও কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করবে এবং সচেতন থাকবে। ধন্যবাদ।